কেউ 5 দিন আবার কেউ 5 বছর ধরে হর্ণ হয়ে ঘুরছেন, তবুও হচ্ছে না জন্ম সার্টিফিকেটের সমস্যার সমাধান। পঞ্চায়েত কর্মচারীদের বিরুদ্ধে হয়রানি ও অনিয়মের অভিযোগ তুলে সরব হয়ে উঠলেন এলাকার ভুক্তভোগী অভিভাবকেরা। অভিযোগ উঠেছে চাঁচল 1 নম্বর ব্লকের চাঁচল গ্রাম পঞ্চায়েতের জন্ম ও মৃত্যু নিবন্ধ রেজিস্টার কর্মচারীদের বিরুদ্ধে। অভিযোগ, পঞ্চায়েতে জন্ম ও মৃত্যু নিবন্ধে দপ্তরের কর্মচারীরা নিয়মিত দপ্তর খোলেন না, মাসের বেশিরভাগ সময় দপ্তরে তালা লাগানো থাকে, দুপুর 12টা পেরিয়ে গেলেও দপ্তরে কর্মচারীদের দেখতে পাওয়া যায় না, নতুন জন্ম সার্টিফিকেট ও সংশোধনের জন্য বছরের পর বছর দপ্তরে হর্ণ হয়ে ঘুরতে হয়, তবুও মেলে না সার্টিফিকেট। জন্ম সার্টিফিকেট না থাকার কারণে আধার ও রেশন কার্ডের জন্য আবেদন করতে পারছেন না অভিভাবকেরা। দপ্তরের কর্মচারীরা বিভিন্ন সমস্যা দেখিয়ে বছরের পর বছর ধরে অভিভাবকদের ঘোরাচ্ছেন, যদিও পঞ্চায়েত কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। নূরগঞ্জ এলাকার মানেজা খাতুন নামে এক অভিভাবিকা অভিযোগ করে বলেন, জন্ম সার্টিফিকেটে ছেলের নাম সংশোধনের জন্য 5 বছর ধরে ঘুরছি, তবুও দিচ্ছে না সংশোধন। 3 মাস পরে আসতে বলেছিল, আমি 5 মাস পরে এসেছি, তবুও ঘুরে যেতে হচ্ছে। ছেলের বয়স 10 বছর হয়ে গেছে, আধার কার্ড ও রেশন কার্ড তৈরি করতে পারছি না, এমনকি ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারছি না। জন্ম সার্টিফিকেটে দপ্তরের এক কর্মচারী মোহাম্মদ মুস্তাকিম জানান, কোনো অভিভাবক জন্ম সার্টিফিকেটের জন্য 5 বছর ধরে ঘোরেনি, অনলাইনে সংশোধন পোর্টালটি বন্ধ রয়েছে, তাই হয়তো কয়েকদিন ঘুরতে হয়েছে, চালু হয়ে গেলে কাউকে আর ঘুরতে হবে না। বছর থেকে ঘুরছে, এটা নতুন বানানোর জন্য কি সমস্যা রয়েছে এই সার্টিফিকেটে? এই সার্টিফিকেট চলবে না, আবার বলছে হোয়াইট কালারের একটা সার্টিফিকেট বার হচ্ছে, ওই হোয়াইট কালার সার্টিফিকেট লাগবে। এই সার্টিফিকেট পেয়েছিলেন কোথা থেকে? সার্টিফিকেট বানানোর জন্য আমি 1.5 বছর থেকে ঘুরছি, এখনো পাচ্ছি না। এই এখান থেকে নিয়েছি। কারা জানাচ্ছেন যে এই সার্টিফিকেট চলবে না? আবার ওই আধার কার্ডে বানানোর জন্য যাচ্ছি, ওখানে মানপুরে এই আশাপুরে চাঁচলে ওরা বলছে অফিসাররা, এটা কার্ড চলবে না, আবার অন্য কার্ডে নতুন করে বানানো হবে। কাগজপত্র আমি জমা করে দিয়েছিলাম, একবার থেকে 2 বার জমা করেছি, হয়নি এখন। কতদিন হলো আপনি এইভাবে হন হয়ে ঘুরে বেড়াচ্ছেন? 1.5 বছর থেকে। যিনি দপ্তরে বসে আছেন উনি কি জানাচ্ছেন এটাকে নিয়ে? ও বলছে যে এটা কাজ বন্ধ আছে, 2 মাস পর চালু হবে, তারপর এটা বানানো যাবে। তোমার নাম? আমার নাম তাজিম। বাড়ি? পানমারা নিচে। তোমার বাড়ি থেকে এই পঞ্চায়েতের দূরত্ব কতখানি রয়েছে? কত কিলোমিটার হবে? 14 কিলোমিটার। কি করে আসছো এত দূরে? আমাদের তো কন্টিনিউ আমাদের এখান থেকে ই দেওয়া হচ্ছে সার্টিফিকেট নিয়মিত, বৃহস্পতিবার আর মঙ্গলবার সপ্তাহে 2 দিন সার্টিফিকেট দেওয়া হয়, যাদের নিয়ম অনুযায়ী কাজকর্ম সমস্ত কিছু এখানে 21 দিনের মধ্যে আপলোড হয়, 21 দিনের পরে যাদের ইয়ে হয় সেগুলো হয় না। তো এরকম আমাদের কেস নাই যে কেউ ঘুরে যাচ্ছে অন্য কোনো, ওদের কোনো হয়তো পেপারসের গুণ্ডগুলো আর কিছু আছে, আমাদের ফল্টের জন্য কেউ ঘুরে যাচ্ছে। মহিলাদের নাম পুরোপুরি এক নাম থেকে আরেক নাম, এরকম সিস্টেমে অনেক দেখা যাচ্ছে, এখানে যেগুলো ঘটনা ঘটেছে আমাদের ধরা পড়েছে। আজকে যখন একজন একটা বউ ছিল, সে মারা গেছে, এবার অন্য আরেকজনকে বিয়ে করেছে, সেই বউয়ের নামটা এই মেয়েটার নামে করছে, এই ধরনের আমরা অনেক কিছু ধরেছি। এই কারণে ওই যে বলছে মানে এই হচ্ছে, এই কারণে এগুলোকে ভালো করে ভেরিফিকেশন না করে জেনে শুনে ক্লিয়ার না হলে এক নাম থেকে আরেক নামে, নামের কোনো টাইটেল ভুল আছে আর কিছু আমরা করে দিচ্ছি, কোনো ব্যাপার না, এফিলিয়েট করে আসে করে দিচ্ছি। আমার নাম মোহাম্মদ মুস্তাকিম। আপনি স্যার কি দায়িত্বে রয়েছেন? আমি ব্রিটেন পার্কে লগ ইন করি।